নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম, যে যেখান থেকে দেখছেন সবাইকে ইলা কুকিং স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি সব সময় রান্না করি, আমার ঘরে যা থাকে সেগুলো দিয়েই, সেটা হোক শাহী কোনো রেসিপি বা স্পেশাল কিছু, কারণ অনেকের পক্ষেই অনেক ধরনের মশলা কেনা সম্ভব না, আবার সম্ভব হলে অনেকের আশেপাশে সেই জিনিসটা নাও থাকতে পারে। তো আমি কিছু বাজার ফ্রিজে তুলতে যেয়ে দেখলাম যে আমার 4 প্যাকেট চিকেন আছে, তো আমার মনে হলো যে আমি এই চিকেনটা দিয়ে একটা রোস্ট তৈরি করি। একটা বিয়ে বাড়িতে আমরা যে ধরনের রোস্টগুলো খেয়ে থাকি, চিকেনটা অনেক জায়গায় হয় 4 পিস, অনেক জায়গায় হয় 8 পিস, তো আমি আজকে একটা চিকেন 8 পিস হয় এভাবেই আমি 2টা চিকেন নিয়েছি। আর চিকেনগুলো একটু কেচে কেচে দিলে কি হয়, ভিতর থেকে রক্ত থাকলে এটা বের হয়ে যায়, আবার মশলাটাও ভালো ঢোকে। আর যদি কোনো চিকেনে গন্ধ থাকে তাহলে একটু লবণ 1 চামচ ভিনেগার দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিবেন। আমি চিকেনটা ধুয়ে পানি ঝরিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে এটা আমি মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। অল্প তেলে এখন আমি চিকেনগুলো এপিট ওপিট উল্টে ভেজে নিব। সবগুলো চিকেন এভাবে ভেজে আমি তুলে নিব। ভাজা প্রায় শেষের দিকে, এখন আমি চিকেনগুলো একটা প্লেটে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন চিকেনটা 5 মিনিটের মতন ভেজে নিয়েছি, অনেক শক্ত করে ভাজার দরকার নেই। আর মশলাগুলো আমি পরিমাণ A to Z সবগুলো আমি লিখে দিয়েছি বাংলা এবং ইংলিশে। আমার 1 কাপ পেঁয়াজ, বেরেস্তা, এলাচ, দারচিনি নিয়েছি, মরিচ, ধনিয়া, বাদাম পেস্ট, কিছু আস্ত বাদাম, 1/2 কাপ কিশমিস, লবণ, টক দই, আদা রসুন পেস্ট, আর রান্নার জন্য তো তেল লাগবেই। আমি মাংস ভেজে সেখানে আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি 2 মিনিট রান্না করে নিব। পেঁয়াজটা আমি এখানে রান্না করতে দিয়ে আমি রোস্টের জন্য যে মশলাটা লাগবে সেটা তৈরি করে নিব। পেঁয়াজটা আমার যতটুকু রান্না করার হয়ে গেছে, আমি সবগুলো মশলা একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন পেস্ট টেবিল চামচ দিয়ে, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া, এক চামচ মরিচ, আর বাদামের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কিছুটা রেখে দিব রান্নাটা শেষের দিকে উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য। এলাচ দারচিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, কারণ রোস্টে একটু টক মিষ্টি হালকা ঝালের এই ফ্লেভারটা অবশ্যই লাগবে, যার জন্য 1 চামচ চিনি। কারো যদি কোনো চিনতে প্রবলেম থাকে আপনি না দিলেও পারেন। এখন সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এটার সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করব, 2 টেবিল চামচ টমেটো ক্যাচাপ। এখন এটা আবার আমি ভালো করে তৈরি করে মিক্স করে নিচ্ছি সব কিছুর সাথে। পেঁয়াজটা আমার যে ভাজা হয়ে গেছিলো সেখানে আমি দিয়ে দিলাম বাদাম এবং কিশমিশ। আর এই রান্নাটার জন্য পেঁয়াজটা আমার এইভাবে এরকম একটা কালারে আনতে হবে। 2 মিনিটের মতো বাদাম আর কিশমিশটা আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি।
এই রান্নায় কিন্তু আরও একটা জিনিস লাগবে, যেটা কিনা ঘি। ঘি ছাড়া তো এই রান্নাটার সম্ভব না এটাও বলবো না, কিন্তু বাসায় থাকলে অবশ্যই দিতে হবে। আমি মিক্স করা মশলার পেস্টটা অ্যাড করে দিলাম। মশলাটা আমি কিছু সময় কষিয়ে নিব। আর যেহেতু চিকেনটা আমি 50% ভেজে নিয়েছি, তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আমি মিক্স করা মশলা বাটিটা ধুয়ে কিছুটা পানি। আর আজকের রোস্টটা আমি খুব বেশি পাতলা ঝোলও রাখবো না, আবার একেবারে মাখো মাখো করে ফেলবো না। আমি টেস্ট করে দেখলাম যেখানে আরও কিছুটা আমার লবণ দরকার, তার একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা আপনি চিকেন দেওয়ার আগ পর্যন্ত টেস্ট করে মিক্স করাটা সহজ হবে। আর যেহেতু আমি চিকেন ভাজার সময় লবণ দিয়েছি, আবার মশলাটা তৈরি করার সময় লবণ দিয়েছি, অতএব এটা বুঝেই লবণটা অ্যাড করতে হবে। তেলটা উপরে উঠে আসছে, মশলাটা আমার কমপ্লিট কষানো হয়ে গেছে। এখন ভাজা চিকেনগুলো আমি উল্টে পাল্টে দিব, তাতে করে হবে কি যে মশলাটা দুই দিক থেকেই রোস্টের ভিতরে যাবে। এভাবেই আমি সবগুলো চিকেন উল্টে পাল্টে দিয়ে দিব। আগে আমি থাই পিসগুলো দিব, বড় বড় যে পিসগুলো, তারপর আমি ছোট সবগুলো দিয়ে দিয়েছি, কারণ বড় মাংসগুলো আগে দিলে ওটার ভিতরে মশলাটা ভালো ঢুকবে। দিয়ে দিচ্ছি লাল সবুজ কিছু কাঁচামরিচ। রান্নাটা শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি 3-4 চামচ ঘি। এই ঘিটা আমার ঘরেই তৈরি। এই ঘিয়ের রেসিপি যদি কারো প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন আমার রান্নার কুকিং স্টুডিওতে, ঘিয়ের রেসিপিটা আছে। আমি দিয়ে দিচ্ছি এখানে 2-3 টেবিল চামচ ফুল ক্রিম পাউডার মিল্ক। এতে করে এই চিকেন রোস্টের টেস্টটা আরও বেশি ভালো আসবে। এখন আমি হালকা করে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা আরও কিছুটা দিয়ে দিলাম, সম্পূর্ণটা দেইনি। এরপর আমি হালকা করে এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। কমেন্টস করে জানাবেন কিছু জানার থাকলে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিবেন। নিত্য নতুন সহজ রান্নাগুলো দেখতে থাকুন। প্রতিদিনই আমি কিছু না কিছু নতুন রান্না আপনাদের জন্য শেয়ার করে থাকি। আর আপনাদের ভালো লাগে বলি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ে আমার রান্নার উৎসাহটা আরও অনেক বেশি বেড়ে যায়। আবার নতুন কোনো রান্না নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসব। এ পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর পরিবার নিয়ে নিত্য নতুন মজার রান্নাগুলো করে খেয়ে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে প্রচুর দেশি বিদেশি রান্না আছে। কোন রান্নাটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টস করে জানালে অনেক বেশি খুশি হব। তো আজকে দেখলেন একদম A to Z আমার এখানে বাইরের কোনো মশলা ব্যবহার করা হয়নি, ঘরে যা ছিল সেটা দিয়েই রান্নাটা শেষ করলাম।